তুমি নিশ্চয়ই বাসায় আম্মুর কাছে ধমক খেয়েছ পানি কম খাওয়ার জন্য। এই পানিটাও আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও সকল প্রকার খাদ্যে কিছু না কিছু পরিমাণ পানি থাকে, এরপর আমাদের দেহের পানির চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে আলাদাভাবে পানি খেতে হয়। যে কোনো প্রাণী দেহের 60-70% পানি। তার মানে এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ, দেখতে যদিও শক্ত, এটার মধ্যে যে কোষগুলো গঠিত সেগুলার অধিকাংশই পানি, এবং দেহের 60-70% মানে 3/4 পানি। পানি দেহে কী কাজ করে? দেহে দ্রাবক রূপে থাকে, বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত করে, দ্রবীভূত অবস্থায় পরিপাক হয়। মানে তুমি যে খাবারগুলো খাও সেগুলো পেটে গিয়ে আগে পানির মধ্যে দ্রবীভূত হওয়ার পরে পরিপাকটা হয়, তারপরে খাদ্য উপাদান দেহে শোষিত হয়। এই যে খাবারটা পরিপাক হলো, হওয়ার পরে এটা আবার পানির মধ্যে দ্রবীভূত হয়, সেই দ্রবীভূত পানি থেকে মানে দ্রবীভূত দ্রবটা তোমার দেহের মধ্যে শোষিত হয়, তখন তুমি দেহের মধ্যে পুষ্টি পাও, তোমার দেহের মধ্যে ভিটামিনগুলো আসে, তোমার দেহে শর্করা, আমিষ, স্নেহ এগুলো আসে। তার মানে তোমার দেহের সকল কাজকে আসলে পরিচালিত করার জন্য এই পানির প্রয়োজন। পানির কাজ কী তাহলে? পানির জন্যই রক্ত সঞ্চালন এবং তাপ নিয়ন্ত্রণ সম্ভব হয়। আবার পানি আরেকটা কাজ করে থাকে, দেহ থেকে দূষিত পদার্থ অপসারণ করে। ঘাম এবং মূত্রের মাধ্যমে তোমার দেহের মধ্যে যে অপ্রয়োজনীয় এবং দূষিত পদার্থ সেগুলো বের হয়ে যায়। দেহে অনেক সময় পানির অভাব হতে পারে, যেরকম তোমার যদি ডায়রিয়া বা কলেরা হয় তখন তোমার অনেক লুজ মোশন হবে, মানে পাতলা পায়খানা হবে, তখন তোমার দেহ থেকে অনেক পানি বের হয়ে যাবে। এই পানির অভাব পূরণ করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পানি এবং স্যালাইন খেতে হবে। তার কারণ তোমার দেহে যদি পানির অভাব ঘটে তাহলে কিন্তু এই যে এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ কাজগুলোতে ব্যাঘাত ঘটবে এবং তোমার দেহ ঠিকমতো কাজ করবে না। পানি কমে গেলে কী কী হতে পারে? অতিরিক্ত পিপাসা হতে পারে, রক্তের চাপ কমে যায়, রক্ত সঞ্চালনে অসুবিধা হয়, কারণ তোমার রক্ত তো তরল, তাই না? তরল মানে কি? এটার মধ্যে প্রচুর পরিমাণ পানি আছে, রক্তের প্রায় 95-95% পানি। তোমার দেহের পানির অভাব হলে তোমার রক্তগুলো শুষ্ক হয়ে যাবে, ঠিকমতো রক্ত প্রবাহিত হবে না, বিপাকক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, দেহের ওজন কমে যেতে পারে, পেশি স্নায়ুকোষ দুর্বল হয়ে যায়। দেহে যদি 20%-এর নিচে পানি চলে যায়, তার মানে তোমার দেহে যদি পানি এত কমে যায় যে দেহের মধ্যে শুধুমাত্র 20% পানি আছে, তখন মৃত্যুও হতে পারে। তার মানে দেহে পানির খুবই প্রয়োজন, পানি ছাড়া কোনো প্রাণী দেহই বেঁচে থাকতে পারে না। আচ্ছা, তাহলে আমরা কী কী জানলাম বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে? শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আরেক ধরনের খাদ্য আছে যেটাকে বলা হয় রাফেজ বা আঁশযুক্ত খাদ্য। আঁশ মানে হলো ফাইবার। এই জিনিসটা কোনো পুষ্টি উপাদান না, এ কারণে আমরা এগুলো পুষ্টি উপাদানের মধ্যে রাখিনি। এরপরেও এই আঁশযুক্ত খাদ্যগুলো স্বাস্থ্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা দেহের মধ্যে বিভিন্ন জিনিস ঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং দেহের পরিপাকে এবং অন্যান্য কাজে সাহায্য করে থাকে। আঁশযুক্ত খাদ্যের উৎস কোথায়? ফল এবং সবজির রাফেজ। তার মানে এই যে ফলের খোসা, তুমি যে পেয়ারা খোসা সহ খাও, এই খোসাটা হলো একটা রাফেজ। তারপরে আর কী কী ফল খাও খোসা সহ? আম তো কিছু কিছু আম খাওয়া যায়, কিন্তু সব খাওয়া যায় না। পেয়ারা, আপেল, এগুলোর খোসা হলো রাফেজ। তারপরে সবজির অনেক অংশই রাফেজ থাকে, এগুলো সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। এই রাফেজ বা আঁশযুক্ত খাদ্য আমাদের দেহে এবং স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই ভিডিওতে কী জানলাম? আমাদের দেহে সব কিছু ঠিকমতো চলার জন্য পানি খুবই প্রয়োজন, কারণ প্রাণী দেহে 60-70% পানি, এবং এই পানি দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, দেহের দ্রাবক রূপে কাজ করে থাকে এই পানি। সুতরাং পানির অভাব হলে আমাদেরকে নিয়মিত পানি খেতে হবে, স্যালাইন খেতে হবে, এবং অবশ্যই দিনে একটা নির্দিষ্ট পরিমাণ পানি খেতে হবে, যাতে আমাদের দেহে পানির অভাব না ঘটে।